kulit dia begitu kecil, sama lebih kecil mulut dia rasa, sama semua boleh sih rasa, sama baru dia rasa, satu kisah biasa dan sih, kata sih kamu jangan mungkin guru buka kalau dia sedang jeli, at nasi sere, kata sih kamu jangan mungkin, unis tu saya kisah sere, eh di ne unis jangan mungkin kulit sih. Kulitnya ekmen clear atau belum kulit? Kalau kulit tanpa ti itu, setelah dapat kulit, tanpa dia malas lagi. Semua sudah siap. সংক্ষেপে আপনাদের কিছু ইনফরমেশন জানাতে চাই যেটা হয়তো অনেকেরই জানা নেই যেমন ম্যাট্রিক পাস থেকে শুরু করি ওনার শৈশবটা ছিল আসলে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের ইন্দ্রাণী গ্রামে উনি কি স্কুলে ওখানে পড়েছেন না স্কুলে পড়েছেন সৈয়দপুর হাই স্কুলে আমি ওনার একটা আত্মজীবনী লেখা মানে ডায়েরি থেকে কিছু অংশ পড়ে তারপর ইনফরমেশন গুলো দিচ্ছি 2009 সালে পহেলা জুন উনি লেখা শুরু করছেন আজ পহেলা জুন 2009 আমার বয়স আজ 70 বছর 4 মাস 21 দিন হলো বয়সটা অবশ্য ম্যাট্রিক পরীক্ষা পাশের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী হিসেব করা হয়েছে রেকর্ডকৃত দিনটি হলো 11 জানুয়ারি 1939 কিন্তু ওনার জন্ম আসলে 1937 সালে এই রেকর্ডের বাইরেও আমার জন্ম কিনা এই বাইরে আমার জন্ম কিনা তা বলা আমার সাধ্য নেই সেটা আমার বাবা মা ভালো বলতে পারে এদের মধ্যে মার কথা বাদ দিতে হবে কারণ তার জীবদ্দশায় কোনোদিনও আমাদের ভাই বোনদের কারোরই জন্মদিনের কথা মার মুখে আনতে শুনিনি বা শোনার চেষ্টাও করিনি তবে শৈশবেই হোক কিংবা কৈশোরে বাবাকে দু একবার বলতে শুনেছি বলে মনে হচ্ছে যে আমাদের এই ভাই বোনদের প্রায় প্রত্যেকের বয়স সার্টিফিকেট উল্লেখিত সময়ের চেয়ে 2 বছরের বেশি বাবাদের আসলে বাবাদের আমলে নাকি তাদের সন্তান সন্ততিদের বয়স কমিয়ে বলার একটা রেওয়াজ ছিল উত্তরাধিকার সূত্রে পাওয়া এই রেওয়াজের প্রেক্ষিতেই মনে হয় আমি আমার দুই ছেলে মাসুম ও মামুনের প্রকৃত বয়সের চেয়ে কিছু কমিয়েই তাদের জন্মসালটা নিবন্ধিত করিয়েছি এখন মনে হচ্ছে বয়সের ক্ষেত্রে এই হেরফের করাটা মোটেও উচিত হয়নি এই এই সময় যখন লিখছেন উনি তখন বরং কাজটা অমানবিক মিথ্যাকে সারা জীবন সযতনে লালন করা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকতে আমি আমার ছেলেদের প্রতি অনুরোধ নয় আদেশ দিচ্ছি তাদের সন্তানদের বয়সের ক্ষেত্রে যেন এই কাজ কখনো না করে দীর্ঘদিন ধরে পরিবারের নিজ সন্তানদের কাছ থেকে একটি কথা শুনে আসছি আপু আপনি লেখালেখি করেন না কেন আমি বলি কি লেখালেখি করব আপনি সারা জীবন শিক্ষকতা করে কাটালেন আপনার লেখার বিষয়ের কি অভাব আছে আব্বুর কথা হচ্ছে শিক্ষকতা করা আর লেখা কি এক হলো ইচ্ছা করলে ভালো শিক্ষক হওয়া না গেলেও কোন রকমের শিক্ষকতাটা চালিয়ে নেওয়া যায় কিন্তু ইচ্ছা করলেই তো আর লেখক হওয়া যায় না তার জন্য অনেক সাধনা শ্রম ও মেধার প্রয়োজন হয় অনেক শক্তির প্রয়োজন হয় আমার তো সেসবের কিছুই নেই আর জোর করে অন্য যে কোনো কাজ হয়তো করা যায় কিন্তু লেখালেখি করা যায় না আর তা করতে গেলে পাঠক কুলের বিরূপ সমালোচনা ও ঘৃণা কুড়াতে হয় সেটা আমার দ্বারা সম্ভব না অবশ্য ছেলেদের এই অনুরোধকে এই বলে বাইরে থেকে থামিয়ে দিলেও মনে মনে লেখালেখি করার ক্ষীণতম বাসনা যে পোষণ করতাম না তা নয় প্রমাণস্বরূপ পাঠকগণ পাঠকবর্গ দেখতে পাবেন যে এই বইয়ের খাতার মলাটে এই খাতার মলাটের উপরে যে একটা তারিখ লেখা আছে সেটা লেখালেখি শুরু করার মানসেই এই খাতা তৈরির তারিখ তারিখটা হচ্ছে 23/8/2007
কিন্তু 2007 সালের 23 আগস্ট থেকেই প্রতিনিয়ত মনে মনে প্রস্তুতি নিচ্ছি, এই লিখব এই লিখছি এই বুঝি শুরু করলাম, কিন্তু না, শুরুটা করা হচ্ছে না। যখনই ভাবছি আজ শুরু করব তখনই সব গুলিয়ে যাচ্ছে, কি লিখব, কোন বিষয়ে লিখব। ভাষার জ্ঞানে তো আমি মন মহাপণ্ডিত, না আছে শব্দভাণ্ডার, না তুলনা উপমা, না আছে শব্দ বাক্যের বিন্যাস কিংবা অলঙ্করণ পদ্ধতির প্রয়োগ জ্ঞান, না আছে অন্য কোনো কিছু। এত দৈন্য নিয়ে ভাষা ও সাহিত্য চর্চা করতে নামা নেহায়েতই নির্বুদ্ধিতা ও হাস্যাস্পদ। বুদ্ধ না কি জানি লেখা, হাতের লেখা বুঝতে পারছি না। শুনেছি লেখালেখির হাত লেখালেখিতে হাত দেওয়ার আছে, প্রচুর পড়াশোনা করতে হয়, আগে প্রচুর পড়াশোনা করতে হয়, তা আমি পড়াশোনা কিছু করি, কিন্তু আজ যা পড়ি তা কাল ভুলে যাই। সকালে যা পড়ি বিকেলে তা স্মরণ করতে পারি না, এমনকি একটু আগে যে কথা পড়লাম একটু পরে তা মনে করতে পারি না। এটা একটা রোগ বটে, তবে এই রোগ যে আমার জন্মগত রোগ নয় তা আমি জোর গলায় বলতে পারি। এই রোগ আমার অর্জিত রোগ, আর তা অর্জন করেছি আমার জন্মদাতা পিতার ক্রোধনমত্ত আঘাত থেকে। এখানে কিছুটা ব্যক্তিগত কথা আছে, আঘাত সারা দেহে, কেননা দেহেই নয়, কেবল দেহেই নয়, আঘাত মাথায়, কখনো ঝাঁটা, কখনো চেলা কাঠ, কখনো রড, কখনো নানান রকম জিনিস দিয়ে, মানে অনেক বদমেজাজি ছিলেন হয়তো দাদা। আচ্ছা, আর একবার পরে যাই, ছেলেরা বিশেষত মাসুম ও নিউটন বলে যা মনে হয় তাই লিখবে। অন্তত পক্ষে আমার এই 70-72 বছরের জীবনের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ জীবনের যেসব ক্ষেত্রেই আমার কর্মকাণ্ড জড়িয়ে আছে তার একটা সংক্ষিপ্ত রূপ তাদের সামনে তুলে ধরি। সে যত সহজ সরল কথাই হোক না কেন তাতে আপত্তি নাই। আর তাই আজ শুরু হলো আমার জীবন কাহিনীর সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততম বর্ণনার কাজ। এভাবে উনি লেখা শুরু করেন, এটা আমরা দেখেছি বিভিন্ন সময় উনি লিখতেন কিন্তু কখনো পড়ার সুযোগ হয়নি। আজকে এখানে কিছু বলতে হবে বিধায় আমি কয়েকটা পাতা একটু স্টাডি করে এসেছি কিছু ইনফরমেশন বের করার জন্য, যেগুলো হয়তো আমাদেরও জানা ছিল না। যেমন উনি লেখাটা, হ্যাঁ আমি সাবলীল, এবং আমার ইচ্ছা আছে যে আমার এবং আমার মামুনরাও বলছে, হ্যাঁ এভাবেই প্রকাশ করা যাবে এবং আত্মজীবনী হিসেবেই যাবে, সেটা হয়তো হাতে নেব। আর আগামী বছর থেকে আমরা মানে এখন থেকে লেখা শুরু সংগ্রহ শুরু করব, স্মারক গ্রন্থ একটা লিখতে করতে চাই, যে আপনাদের সকলের লেখা নিয়ে, স্মৃতিচারণ নিয়ে, বিভিন্ন রকমের ডকুমেন্টেশন থাকতে পারে অনেকের কাছে, সেগুলো নিয়ে একটা, তো এটা পরের কথা। জন্ম আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম থানার ইন্দ্রাণী গ্রামের সৈয়দ পরিবারে। শুনেছি আমার দাদারা ছিলেন 5 ভাই, এই শুনেছি থেকে প্রায় 2 পাতা লেখার পরে ক্রস চিহ্ন দিয়ে কাটা। এরপরে উনি আবার শুরু করছেন ডবল স্টার দিয়ে, আমাদের বংশলতিকার বর্ণনা জানতে হলে আমার চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ মতি সম্পাদিত ও গ্রন্থিত ছোট্ট ইতিহাসের বই ইরান থেকে ইন্দ্রাণী পড়ার জন্য অনুরোধ রইল। ওই বইটারও একটা কপি বাড়িতে আছে। এই বইয়ে বর্ণিত প্রজন্ম সমূহের মধ্যে আমাদের পিতা চাচা ও ফুপুরা সকলে 1200 প্রজন্মের এবং তাদের পুত্রকন্যারা অর্থাৎ আমরা সৈয়দ বংশের 3 প্রজন্ম পুরুষ ও নারী, মানে আমার আব্বারা হচ্ছেন 13 প্রজন্ম। হ্যাঁ আছে, বংশলতিকা আছে এবং প্রথম পুরুষ থেকেই সেটা আছে ছাপা আকারে। ওই যে সৈয়দ মোহাম্মদ মতি, উনি সৈয়দ মিশন নামে একটা প্রকাশনা সংস্থা আছে ওখানে, উনি এটা বের করেছিলেন। পরবর্তীতে আমরা যারা আব্বুর পরে যারা আমরা সন্তানাদি আছি তাদের ইনফরমেশনগুলো চেয়েছিলেন, পরে আমরা এটা পাঠাতে পাঠাতে প্রক্রিয়া চলতে চলতেই মতি চাচা মারা যান। ওই বইটা ইন্দ্রাণী থেকেই, জি আমাদের এখানে কপি আছে। এরপরে আব্বু ভারতবর্ষ যখন বিভক্ত হয় দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে, সেক্ষেত্রে আমার দাদার কাছে সরকারিভাবে নির্দেশনা ছিল যে কোথায় থাকবেন চয়েস, এদেশে না ওই দেশে। তো কর্মক্ষেত্র অনুযায়ী আমার দাদা যেহেতু সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে চাকরি করতেন, পাকিস্তান রেলওয়েতে এসে জয়েন করলেন এবং এখানে থাকার সিদ্ধান্ত নিলেন। তখন ক্লাস 4 পড়েন আপু, ওই অবস্থায় সবাই মিলে এই সৈয়দপুরে চলে আসেন। এসে এখান থেকে ম্যাট্রিক পাশ করেন সৈয়দপুর হাই স্কুল থেকে 1956 সালে।
আইএ ভর্তি হন সৈয়দপুর কায়েদে আজম কলেজে। এখানে নৈশ কলেজে উনি পড়তেন, কেননা দিনের কলেজে দিনের বেলায় ওনাকে কাজ করতে হতো, আয় করতে হতো পড়াশোনা খরচ চালানোর জন্য। 1956 সালে বাঙালিপুরে, মানে যে বছর উনি আইএ ভর্তি হলেন সে বছরেই বাঙালিপুর রেলওয়ে কলোনি ফ্রি প্রাইমারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন, যেখানে বেতন ছিল 22 টাকা, এই খাতায় লেখা আছে, মাসিক 22 টাকা। 1960 সালে 29 জুন রেলওয়ে ওয়ার্কশপে অ্যাকাউন্টস অফিসার হিসেবে যোগদান করেন, এটার বেতন ছিল 121 টাকা, 500 টাকা বছরে ইনক্রিমেন্ট। 1962 থেকে 63 সেশনে কায়েদে আজম কলেজে উনি আবারও আই কম ভর্তি হন, আইএ পাস করার পরে, কারণ ওনার ইচ্ছা প্রথম থেকে ছিল আই কম কমার্স পড়বে। 65 সালের 16 অক্টোবরে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন, উনি যে স্কুলে এখানে এসে পড়া শুরু করেছিলেন সেখানেই সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। আমাদেরকে গল্প করতেন, তখন ওই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন বর্তমানে আসাদুজ্জামান নূরের মা আমিনা বেগম। তো সেইখানে যোগদান করার পর এখানে একটা জায়গা আছে, একটা বিজ্ঞাপন সার্কুলার দেখেন যে নাটোরে শিক্ষক নিয়োগ হবে, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। বিজ্ঞাপনটা দেখে নাটোরের নাম শুনে আনন্দে আমার মনটা আন্দোলিত হয়ে উঠল, কারণ নাটোর থেকে সৈয়দপুর নাটক করার জন্য মহিলা শিল্পী সহ সব রকমের খরচ বহন করে নিয়ে আসতে হতো, মানে এখান থেকে সব নিয়ে সৈয়দপুর যেতে হতো। আবার মনে হতে লাগলো সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত ঐতিহ্যবাহী নাটোর যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে, আর একদিকে মনে মনে শঙ্কা হতে লাগলো যে নাটোরে, নাটোর একটি মহকুমা শহর, অত বড় শহরে আমাদের মতো মফস্বল থানার লোক চাকুরি পাবে। এই আশঙ্কা প্রকাশ করতেই আমার স্ত্রী বললেন, আমার বিশ্বাস আমাদের চাকুরি হবে, কারণ সেখানে আমাদের আত্মীয় আছে। স্ত্রী মানে হচ্ছেন আমাদের বড় মা সালমা আজিজা। তো এইভাবে এসে গার্লস স্কুলে উনি প্রথমে আসতে পারেননি, আমার বড় আম্মা তখন নিউটন ভাইয়াকে 3 মাসের অবস্থায় কোলে করে নিয়ে একটা চিঠি নিয়ে চলে আসেন হচ্ছে ওনার খালু, মানে আমাদের যে আকি চৌধুরী তার বাবা, এটা হচ্ছে বড় মায়ের খালু, সেই হিসেবে আপুর খালু শ্বশুর। ওনার কাছে আসার পরে উনি তখন এই অত্রাঞ্চলের অনেক প্রভাবশালী মানুষ এবং গুণীমানী মানুষ, ওনার কথায় অনেকেই অনেক জায়গায় মানে ওনার সিদ্ধান্তটা গুরুত্ব দিতেন। উনি তখন গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির যিনি সেক্রেটারি ছিলেন তাকে ডেকে বললেন যে তোমাদের যে শর্তগুলো আছে নিয়োগের জন্য সব শর্তগুলোই আমার ভাগ্নি এবং ভাগ্নি জামাইয়ের আছে, অতএব বিবেচনা করো যেটা হয় কিনা, সেই হিসেবে হয়ে গেছে এবং ওনারা জয়েন করেন। তারপরে পরবর্তীতে যখন স্কুল বদলি হয় তখন সরকারি বালক বিদ্যালয়ে উনি আপু ভর্তি হয়ে যান, কিন্তু বড় মা গার্লস স্কুলেই ছিলেন। এর পরের ইতিহাস তো খগেন্দা সহ স্যার আপনারা জানেন, আমরাও হয়তো জানি, আমি একা বলবো না। নাটোরের সাংস্কৃতিক অঙ্গনের ক্ষেত্রে আব্বু যেটা বলতেন যে প্রথম উনি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের মতো একটা জায়গায়, যেটা মনে হয় শুরুতে স্কুলের শুরুর দিকে এটা মাদ্রাসা যুক্ত একটা প্রতিষ্ঠান ছিল এবং সেটা পরবর্তীতে পাকিস্তান আমলে সরকারিকরণ হয় এবং সেই সরকারিকরণের পরে আব্বু 68 সালে সরকারিকরণ হওয়ার পর সরকারি স্কুলে বদলি নিয়ে উনি এই স্কুলে জয়েন করেন। 68 থেকে যখন গভর্নমেন্ট স্কুলে আছেন তখন থেকে উনি মিলাদ মাহফিল এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিচিত্রা অনুষ্ঠান স্টুডেন্টদের মধ্যে এটা প্রচলন শুরু করেন। এইভাবে ওনার সাংস্কৃতিক, তখন থেকে যে জিতেন কাকু, তারপরে উনি যেগুলো বলতেন যে আরেকজন যে সোনা চাচা মারা গেছেন সোনা পাগলা বলে অনেকে, ওনারা যে গান করতেন আব্বু সম্ভবত ওনার কাছেও কিছুদিন গানের তালিম নিয়েছেন টুকটাক বেসিকগুলো, এভাবেই আব্বু গল্প করতেন। তো এরপরে তো ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠানে যুক্ত হতে 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 উনি নাটোরের মানুষ হয়ে উঠেছেন। এরপরে আমি আর তেমন কিছু বলতে চাই না, আজকে আমরা শুনবো, আপনাদের কাছেও শুনবো, আর
বেসিক্যালি উনি আমার বাবা হলেও আমরা শিক্ষক হিসেবেও পেয়েছি। স্কুলের তৃতীয় শ্রেণী থেকে ভর্তি হয়ে আমাদের সরাসরি উনি শিক্ষক, আমাদের দুটো মানে ক্লাস পয়েন্ট, বাবা এবং শিক্ষক, স্কুল শিক্ষক। তো যতটা বাবার আদর স্নেহ ভালোবাসা শাসন ছিল, ততটাই ছিল শিক্ষকতার যে আদর্শ, আদর্শ নিয়ে গড়ে ওঠা, বেড়ে ওঠার যে শিক্ষা দীক্ষা, সেই জিনিসটাও আমাদের মধ্যে উনি দেওয়ার চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করে যাচ্ছি সেটা মেনে চলার। আর তার মধ্যে তার চোখের দিকে তাকালে আসলে অনেক স্বপ্ন সম্ভাবনা সব কিছুই আমাদেরকে তাড়িত করে, মানে একটা অনুপ্রেরণা কাজ করে। আর অত্যন্ত ভাগ্যবান ছিলাম আমরা সন্তানেরা বা পরিবারের লোকজন যে তাকে এত বছর পর্যন্ত আমরা কাছে পেয়েছি। তার বিদায়টা খুব কষ্টের ছিল, কিন্তু এত বছর, অনেকেরই বাবা মা অনেক আগে চলে যায়, সেই হিসেবে আমরা অনেক ভাগ্যবান যে তাকে অনেক বছর আমরা পেয়েছি। আমার বয়স 42 বছর, যখন তখনও আমি তাকে সেবা করতে পারলাম বা তার সাথে আমি একটার সাথে বসে খেতে পেরেছি, ঘুরতে পেরেছি, এইটা একটা ভালো লাগার ছিল। এবং এখন পর্যন্ত কষ্টের পাশাপাশি সম্ভাবনাগুলো খুব বেশি অনুপ্রাণিত করে এবং তার মধ্য দিয়ে আমরা বাঁচতে চাই। আমরা শিক্ষক হিসেবেই বেশি দেখতে চাই তাকে, এবং আমাদের পুরো খোকা সেই হিসেবে উনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন, এটাই আমি আশা করছি।